অলরাইট লেডিস এন্ড জেন্টলম্যান বয়েজ এন্ড গার্লস, কেচোখার আরেকটি গেম প্লেতে সবাইকে স্বাগতম। আজকে আর একটা গেম প্লে খেলতে চলেছি আমরা কেচোখার, যে কোন বিচি কোন কেচোর বিচিতে আমরা ঝুনঝুনি বাজাতে পারি। আজকে কিন্তু সম্পূর্ণ অন্যরকম একটা কেচোখার গেম প্লে হতে চলেছে, কারণ আজকে একটা আমরা টুর্নামেন্টের অংশ হিসেবে খেলছি। তো দেখা যাক আমরা টুর্নামেন্টে কয়টা কেচো খেতে পারি। চারিদিকে কিন্তু কেঁচো দেখতে পাচ্ছ, যে এদিকে একটা কেঁচো, এদিকে একটা কেঁচো, ফ্রি 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 ছিল, এদিকে একটা কেঁচো অনেক ফ্রি, একটা ফ্রি। আমি কিন্তু অনেক বড় হয়ে গেছি দেখতে পাচ্ছ, বলতে বলতে একটা কেঁচোর বিচিতে টুকুস। আরে বাড়া, টুর্নামেন্টে মাইনাস খেয়ে গেলাম, ব্যাপার না, দারুণ একটা লাক ছিল আমাদের, কিন্তু লাকটা আমাদের ব্যাড লাকে রূপান্তরিত হয়েছে, ব্যাপার না। আমাদের ঝুনঝুনিটা একটু আলতো করে বেজে গেছে, তার তেরি মা কি আক। যাই হোক, এবার আমাদের একটু বড় হতে হবে। আমি দেখলাম যে বড় যদি হয়ে যায় তাহলে কিন্তু কেচে কেঁচো খাওয়া একদম মানে খুবই সহজ হয়ে যায় কেঁচো খাওয়া। এই জন্য আগে আমাদেরকে একটু বড় হতে হবে, তারপর আমাদেরকে ও একটুর জন্য বেঁচে গেছি, একটুর জন্য বেঁচে গেছি, একটুর জন্য বেঁচে গেছি। আজকে কিন্তু বললাম না টুর্নামেন্ট, এই জন্য হচ্ছে কেঁচোর পরিমাণ বেশি চারিদিকে, চারিদিকে কেঁচোর পরিমাণ অনেক বেশি দেখতে পাচ্ছ, যে আমার চারিদিকে আমাকে ঘিরে ধরেছে, যে কে হচ্ছে বেশি কেঁচো খেতে পারে। এই দেখো, বলতে বলতে একটা কেঁচোকে খেয়ে দিয়েছি আমরা, বলতে বলতে একটা কেঁচোকে খেয়ে দিয়েছি। কেঁচোর সামনে গিয়ে শুধু জাস্ট একটু পোচটা ঘুরিয়েছি, আর হচ্ছে কেঁচোটা একদমই একদমই ওর পোদে আমার বিচিটা ঝুনঝুনি বাজিয়ে দিয়েছে। আরে শালার, আর একটুর জন্য, একটুর জন্য মিস হয়ে গেছে, ব্যাপার না, ভালো এগোচ্ছি। অন্যান্য দিন থেকে আমাদের একটু দারুণ খেলা হচ্ছে, অন্যান্য দিকের অন্যান্য দিনের মতো হয়ে মরে যাচ্ছি না, দু একটাকে মেরে তারপর মরতেছি। এরকম চলতে থাকলে টুর্নামেন্টে যাই হোক একটা পজিশন আমাদের আসবে। দেখছো দেখেছো দেখেছো, একটুর জন্য বেঁচে গেছে। আজকে কিন্তু কেঁচোর পরিমাণ অনেক বেশি, বলতে বলতেই পদে কাটি করে দিল। আর মরা যাবে না, এমনিতে অনেক মাইনাস খেয়ে গেছি অলরেডি, আমাদের মাইনাস ওয়ান আছে দেখেছো। এখানে কিন্তু হচ্ছে একটা ফ্রি ফ্রি ছিল, ফ্রিটা আমাদের খেতে হবে, ফ্রি খেয়ে ফ্রি খাওয়ার আশায় আমরা এখানে গিয়েছিলাম, কিন্তু এখানে দেখে আর একটা কেঁচো আছে, তো এই কেঁচোটা আমাদের ফ্রিটা খেতে দিল না, ব্যাপার না, আমরা নিজেই মেরে খাবো, অন্যের খাবার লুট করে খাবো না, নিজেরাই মেরে খাবো। দেখা যাক যে আমরা কার কার বিচিতে ঝুনঝুনি বাজাতে পারি। এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দেবা, আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজাতে ভুলবে না, তার কারণ প্রতিনিয়ত আমি এরকম হচ্ছে দারুণ দারুণ একটা গেম প্লে দিয়ে থাকি। বিচিতে ঝুনঝুনি বাজানো গেম প্লে কাকা বললে হবে, খরচা আছে। এই দুই শালা আমার পিছনে লেগে আছে তখন থেকে, যে আমাকে কখন খেতে পারে, কিন্তু আমি চান্দুদের এত সহজে ধরা দিচ্ছি না। চান্দুদের সামনে দিয়ে একদম পোতটা আলতো করে ঘুরিয়ে আনতে হবে, যাতে করে চান্দুরা একদমই আমার কাছ থেকে দূরে চলে যায়। যতই দূরে যেতে যাচ্ছি কিন্তু চান্দু আমাকে ছাড়ছেই না, চান্দু আমাকে যদি না ছাড়ো, দেখেছো বলতে অনেকে কিন্তু টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে, অনেকে কিন্তু টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে বলতে বলতে। আমাদের কিন্তু এখনও সুযোগ আছে টুর্নামেন্টে একটা পজিশন তৈরি করার, এখনও কিন্তু অনেক সুযোগ আছে আমাদের। দেখতে পাচ্ছো আমাদের কেঁচোর সাইজটা কিন্তু অনেক লেওড়া বাড়া বড় হয়ে গেছে অনেক, দেখেছো এই কেঁচোটাকে আমাদের এক একটু আলতো করে দিতে হবে, আলতো করে দিতে হবে, কিন্তু যথেষ্ট বড় হতে পারেনি লেওড়া। ও ওকে ওকে ওকে, আমাদের এই কেঁচোটার সাথে সাথে থাকতে হবে, এই কেঁচোটার সাথে সাথে থাকতে হবে, কোনো দিকে যেতে দেওয়া যাবে না এই কেঁচোকে। এই যে এই শালা চলে এসেছে আবার, এর পোদে কাঠি করে দিব বাড়া। এই দেখো, আস শালার, একটুর জন্য বাড়া, জন্য বাড়া, একটুর জন্য নাম্বার ওয়ান পজিশন ডাচ্ছাড়া হয়ে গেল, একটুর জন্য, ব্যাপার না। এখন আমাদের পজিশন আছে হলো নাম্বার ফাইভের মধ্যে, আমাদের পজিশন আছে যেহেতু আমরা অনেকগুলো কয়েন খেয়েছিলাম এবং দুইটা কেঁচো অলরেডি আমরা মেরে দিয়েছিলাম, তো আমাদের পজিশন কিন্তু এখনও নাম্বার ফাইভের মধ্যে আছে। যেহেতু নাম্বার ফাইভের মধ্যে আছে সেহেতু আমাদের
টেনশন করার কোনো কারণ নেই, জাস্ট আমাদের এই পজিশনটা ধরে রাখতে পারলে আমরা 1000 কয়েন বোনাস পাবো। ও মাই গড, ও মাই গড, এখানে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু অনেক বড় হয়ে গেছি এবং আমরা কেঁচোর একটা স্কিনও পাবো। যদি এইভাবে পজিশনটা আমরা নাম্বার 5 এর মধ্যে ধরে রাখতে পারি তাহলে গাইস আমরা পজিশন ধরে রাখতে পারলে আমরা স্কিন পাবো কিন্তু গাইস। তো গাইস ফটাফট ভিডিওটা লাইক করে দাও এবং কমেন্ট করে দাও ভিডিওগুলো কেমন লাগছে সবার, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। এই দেখো গাইস বলতে বলতে আরেকটা কয়েন খাওয়ার মাধ্যমে আমরা পজিশন 2 তে চলে এসেছি, পজিশন 2 তে চলে এসেছি গাইস। আর 2 মিনিট আমাদের ধৈর্য ধরে এভাবে খেলতে হবে, মরা চলবে না, মরা চলবে না। আর একটা যদি আমরা মারতে পারি তাহলে কিন্তু একদম বোনাস পয়েন্ট পেয়ে যাবো। এই দেখো গাইস এখন কিন্তু অনেক বোনাস পয়েন্ট পাচ্ছি, অনেক বোনাস পয়েন্ট পাচ্ছি গাইস। এই পর্যন্ত দেখতে থাকো, দেখতে থাকো যে আমরা কি করতে পারি। এখানে কিন্তু ফ্রি ফ্রি আছে, ফ্রি 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 যতটুকু ফ্রি খেতে পারি, কিন্তু পুরোটুকু ফ্রি খেতে পারলাম না গাইস। গাইস গাইস শিট ম্যান, একটুর জন্য আমাদের পয়েন্টটা মিস হয়ে গেল। অলরাইট গাইস এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দিবা। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পজিশন নাম্বার 2 থেকে আবার নাম্বার 4 এ নেমে গেছে গাইস। সময় কিন্তু একদম শেষের পথে, তো দেখা যাক আমরা শেষ পর্যন্ত আমাদের পজিশন ধরে রাখতে পারি কি না। তো গাইস আর 1 মিনিট আছে খেলা শেষ হওয়ার, আর 1 মিনিটের মধ্যে যদি আমি একটা কিছুকে মারতে পারি গাইস, শিট টাইম শেষ।